গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 8th of June আর আজকে সন্ধে না এবার রাত্রি হতে চলেছে। সন্ধে 1:30 থেকে আমি আমার সেকেন্ড ব্লগ স্টার্ট করছি। তো আজকের যে ব্লগটা আমি স্টার্ট করব সেটা শেষ হবে গিয়ে কালকে দুপুরে সম্ভবত কিংবা কালকে সকাল দিকে। সো আমি এখন একটু রেডি হয়ে গেছি, একটা প্লাজো আর একটা জাস্ট শার্ট কাইন্ড অফ টপ পরে। তো আমরা এখন যাচ্ছি টুকটাক কিছু কাজ নিয়ে। ইউবি এখানে পড়াশোনা করছে, তোমাদেরকে দেখাই। ইউবি পড়াশোনা করছে। ইউবি কী করছো, কী লিখছ? হিন্দি হ্যান্ড রাইটিং লিখছেও। সো ইউবিকে আমার ভাই পড়ায় আর কি, আমরাও দেখি মাঝে মধ্যে যা দেখা টাকা থাকে, একেবারে ডিটেলস থাকি তা নয়, ভাই মেনলি ইউবিকে দেখে। সো আমি আসলে তো এখন বাজছে রাত্রি 10:10 আর আমি বোলপুর থেকে ফিরে খাওয়া দাওয়া করে কিচেনের সমস্ত কাজ করে তোমাদের সামনে চলে এসেছি আড্ডা দিতে। অ্যাকচুয়ালি শুধু আড্ডা দিতে নয়, সর্বপ্রথম তোমাদের দেখাই, এটা হচ্ছে ছোলার ডালের লাড্ডু। আর এটা নিচে বৌদি যারা আমার বাড়িতে নিচে ভাড়া থাকে সে বৌদি নিজের হাতে বানিয়ে আমাকে পাঠিয়েছে। সো আমার কাজ টাজ হয়ে গেছে, তো সেই জন্য আমি ভালো এখন বসে একটা টেস্ট করি। অসম হয়েছে, অসম। বৌদি তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাকে থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব সুন্দর বানিয়েছ ছোলার ডালের লাড্ডুটা। রেসিপিটা তোমার কাছ থেকে অবশ্যই নেব, নিয়ে আমিও বাড়িতে ট্রাই করব। মুখে রাখতে ইচ্ছে করছে, এত টেস্টি হয়েছে, অসম হয়েছে, অসম। সো যেটার জন্য তোমাদেরকে মানে যেটা ভাবছিলাম আর কি, আমি আজকে রাতে করবো অয়েলিং, ঠিক আছে? তো আমার মনে হলো যে তোমাদেরকে দেখাই যে আমি কীভাবে মাঝে মাঝে রাতে অয়েলিং করি। বাই দ্য ওয়ে গাইস, আমার হেয়ারটা তোমরা দেখতে পারো, আমার হেয়ারটা কিন্তু স্ট্রেট করা, এবং এই স্ট্রেটটা করা হয়েছে আমার মোটামুটি অগস্টে 2019-এ। তাহলে এটা কত মাস হলো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মোটামুটি আমার স্ট্রেটনিংটা করে 10 মাস হয়ে গেছে। এবার এখানে একটা কথা তোমাদের বলি গাইস, যারা যারা হেয়ারের স্ট্রেটনিং ট্রিটমেন্ট বা স্মুথনিং ট্রিটমেন্ট বা রিবন্ডিং করিয়ে থেকেছো বা কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছো, ইভেন কেরাটিনও, সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিই, তো 6 মাস অবধি তোমরা কিন্তু হেয়ারে কোনো অয়েলিং করবে না। হ্যাঁ, হেয়ার মাস্ক অবশ্যই তোমরা ইউজ করতে পারো, বাট সেটা যেন স্ট্রেট অ্যান্ড কেয়ার হয়, ঠিক আছে? যা তা হেয়ার মাস্ক তোমরা ইউজ করতে পারবে না। তো এবার পয়েন্ট হচ্ছে, আমার এই স্ট্রেটনিংটা করে মোটামুটি 10 মাস হয়ে গেছে আর আমি 6 মাস পর থেকেই আমি একবার করে কিন্তু উইকে অয়েলিং করি। এবার সবথেকে মোস্ট ফেভারিট আর সবথেকে কম জিনিস দিয়ে তৈরি যে অয়েলটা আমি করি সেটা হচ্ছে কোকোনাট অয়েল আর অ্যালোভেরা জেল, ঠিক আছে? আমি মোটামুটি আমার হেয়ার লেন্থ তোমরা বুঝতে পারছ কতটা বলবো, কোমরের কাছাকাছি, ঠিক আছে? হেয়ার লেন্থ আর ভলিউমও আছে, যথেষ্ট ভলিউম রয়েছে হেয়ারে। এই হেয়ার লেন্থে আমি মোটামুটি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে অর্গ্যানিকের পিওর অ্যান্ড শিওরের অর্গ্যানিক কোকোনাট অয়েল কোল্ড প্রেসড। এরকম কোনো ব্যাপার নেই যে কোল্ড প্রেসটি লাগাতে হয়, তোমরা নর্মাল ওই প্যারাশ্যুট, নিহার এই টাইপেরও তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর কোল্ড প্রেসড কোকোনাট অয়েলগুলোর কি স্পেশালিটি যেন, এটা তোমরা খেতেও পারো আবার স্কিনে মানে হেয়ার বা স্কিনে ইউজও করতে পারো। সো এটার বাইং লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও তো গিয়ে ওখানে গিয়ে পারচেস করতে পারো, ঠিক আছে? সো এখানে যেটা করছিলাম, আমি অয়েলটা আমি ঢেলে নিই। বলে আমি নিয়েছি 2 টেবিল স্পুন মতো কোকোনাট অয়েল, আমার হেয়ারের জন্য 2 টেবিল স্পুন মোর দেন এনাফ, তার বেশি দরকার হয় না, ঠিক আছে? এবার আমি এতে মেশাব 1 টিস্পুন মতো অ্যালোভেরা জেল। এটা বড় স্পুন বলে মনে হচ্ছে কিন্তু এটা 1 টিস্পুনই অ্যালোভেরা জেল আছে, ওকে? বাই দ্য ওয়ে, আমি যে অ্যালোভেরা জেলটা ইউজ করছি এটা হচ্ছে গুড ভাইবস অ্যালোভেরা জেল, ঠিক আছে? এটারও পারচেস লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, এটা ভীষণ ভালো একটা অ্যালোভেরা জেল, তোমরা অ্যাজ আ ফেস মাস্কও এটা ইউজ করতে পারো। আর বিভিন্ন রকম তোমরা হেয়ার প্যাক কিংবা ফেস মাস্কে দিয়েও এটা একসঙ্গে মিশিয়ে
ইউজ করতে পারো। সো এটাকে জাস্ট আমি ভালো করে মিক্স করে নেবো, সুন্দর করে মিক্স করে আমার হেয়ারে রুটে রুটে লাগাবো। তোমাদের দেখাবো কেমন কেমন এটা লাগাচ্ছি, আগে আমি এটা মিক্স করে নিই। দেখো এটা এখানে মিক্সারটা মিক্স হয়ে গেছে, অ্যালোভেরা জেল আর নারকেল তেলটা। এবার আমি যেটা করব সেটা হচ্ছে হেয়ারকে দুটো সেকশনে ভাগ করব। যে কোনো কম্ব ইউজ করতে পারো, আমি এটা নর্মাল প্যাডেল ব্রাশ নিয়েছি ভাগ করার জন্য, সুবিধার জন্য। এবার আমি মিডল রুট থেকে এটা অ্যাপ্লাই করা স্টার্ট করব, অল্প অল্প করে হাতেই নেব, নিয়ে এরকম করে এরকম করে করে এটাকে লাগাবো, সেকশন করব একটা আঙুলে করে। তারপর আবার নিতে শুরু করবো। এখানে আমি তোমাদের বলে রাখি যে স্পেশালি তোমরা না এই যে হেয়ার প্যাক বলতে পারো বা হেয়ার অয়েল ম্যাসাজ যেটা আমি করছি, এটা তোমরা মোটামুটি 6-7 বছর বয়সের বাচ্চার থেকে টিনেজার, আমাদের মতো এজের, মিডল এজের বা একটু 50-55 এজের যারা মহিলা বা পুরুষ, মানে কোনো মেয়ে বা ছেলেকে, ওকে, আমি ইভেন আমার ছেলে ইউভির ক্ষেত্রেও কিন্তু আমি এই হেয়ার মাস্কটা ইউজ করতে পারি, ওকে। আমি যদিও এখনও একবারও ইউজ করি, বাট আমি ইউজ করতে পারবো, ওকে। আর বিশেষ করে টিনেজারদের ক্ষেত্রে একটা কারণেই বললাম যে স্পা যেটা করা হয় হেয়ারে, পার্লারে যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি, আমি স্পেশালি 16 বছরের আগে স্পাটা দি মানে দেওয়া প্রেফার করি না। সব কিছুর একটা এজ আছে, তো তো আমি সেক্ষেত্রে স্পাটা 16 বছর আগে দেওয়া প্রেফার করি না। তো সেক্ষেত্রে বাড়িতে তোমরা এটা এইভাবে ইউজ করতেই পারো, ভীষণ রিডিউস করে। তারপর ইভেন হেয়ারে যদি ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফকেও এটা কিন্তু কন্ট্রোল করে বিকজ অফ দ্য অ্যালোভেরা জেল। তোমার হেয়ারের মধ্যে যদি কোথাও ড্রাইনেস থাকে, সেই ড্রাইনেসটাকে কাটায়। কোকোনাট অয়েল ভীষণ ভালো, ক্যান্স যদি থাকে হেয়ারে সে স্প্লিটেন্সটা হতে দেয় না। তো চাও যে আমি এরকম হেয়ার কেয়ারের ওপর ভিডিও বানাই, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের একটা সেপারেট ভিডিও দিয়ে দেবো আমার ওই চ্যানেলটাতে। এটা তো আমার ব্লগিং চ্যানেল, এখানে জেনারেলি আমি সব কিছুই দেখাই, সো অতটা এলাবোরেটলি দেখাই আমি, ব্রিফলি দেখাই। সো এটা উপকারিতা তোমাদের আমি বলে দিলাম। আমার হেয়ারের ম্যাসাজটাও আরও 5-7 মিনিট করে নিয়ে আমি এটাকে টাই করে আমি শুয়ে পড়বো। আর হ্যাঁ গাইজ, আরেকটা কথা বলি, তোমরা 6 বছরের আপ যে বাচ্চাদের এটা লাগাবে, ওভার নাইট কখনও রেখো না, ওই মোটামুটি স্নানের 1 ঘন্টা আগে লাগিয়ে এটা রেখে দাও। তারপর হেয়ারকে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে দাও, কারণ বাচ্চাদের তো অ্যালোভেরা জেল নারকেল তেল দুটোই ঠান্ডা জিনিস, তো রাতেবেলা যদি ওভার নাইট হেয়ারে লাগাও সেক্ষেত্রে তাদের ঠান্ডা লেগে যেতে পারে, বা যাদের ঠান্ডা লাগার ধাত তারাও কিন্তু ওভার নাইট লাগিও না। আমার ঠান্ডা লাগার কোনো ধাত নেই বলে আমি রাতেবেলা এটা ওভার নাইট লাগিয়ে সকালবেলা হেয়ারে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দেবো। একটা কথা সেটা দেখা হচ্ছে ডিরেক্টলি সকালবেলায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 9th June, আর আজকে সকাল 9টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি বলবো না, আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি। সো আজকে বাইরের ওয়েদার, মানে আজকে মনে হচ্ছে বেশ ভালোই গরম পড়বে, মানে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু মানে গরম আছে। সকাল 9টা থেকে মনে হচ্ছে একটা সেই ভ্যাপসানি ভ্যাপসানি গরম। তো প্রত্যেকবার তো তোমাদের এখান থেকে ভিউ দেখায়, আজকে তোমাদের চলো একটু অন্য জায়গা থেকে ভিউ দেখায় যে বাইরের রাস্তাঘাট কেমন লাগছে দেখতে। Thank you.
এই রুম থেকে দেখো এই রুমে আমার সমস্ত বিছানা টিছানা সব তোমরা বালিশ সাইজ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, বুঝতে পারছো না তাহলে বলছি, আমরা আজকে ওই রুম থেকে এই রুমে, মানে রাত্রেবেলা আমরা ওই রুমে শুইনি যে রুমটা অ্যাকচুয়ালি আমাদের রুম আর এটা অ্যাকচুয়ালি গেস্ট রুম। তো আমরা ভাবছি যে আমরা এই রুমটাতেই শিফট করব, অনেকগুলো রিজনস রয়েছে। প্রথম রিজন হচ্ছে যে ওই রুমের যে এসিটা সেটা হচ্ছে উইন্ডো এসি, আর এই রুমের যে এসিটা সেটা হচ্ছে স্প্লিট এসি। তোমাদেরকে আমি দেখাচ্ছি, এক মিনিট দাঁড়াও। সো দেখো এই রুমের এসিটা হচ্ছে স্প্লিট এসি, আর আমার যে মেন রুম যেটা আমাদের রুম যেটাতে আমরা বেসিক্যালি থাকি সেই রুমের এসিটা হচ্ছে এই দেখো উইন্ডো এসি। তো আমাদের আমাদের এটা ফিল হয়, আমরা জানি না, মানে ফিল হয় যে উইন্ডো এসিতে বিলটা বেশি আসে, মানে ইলেকট্রিসিটি বিলটা বেশি আসে, ঠিক আছে। তো সেই জন্য আমরা স্প্লিট এসিটা প্রেফার করছি আর কি এখন। আর যেহেতু এখন গরম প্রচুর বেড়ে গেছে, দিনে রাতে দুবেলাই আমাদেরকে এসিটা চালিয়ে রাখতে হয়। আর তাছাড়া জিঞ্জুও আছে, জিঞ্জারের জন্য স্পেশালি এসিটা চালিয়ে রাখতে হয়, কারণ ও গরমে একদম থাকতে পারে না। দেখতে পাচ্ছ আর সুদীপ তো এক এক করে মপিংয়ের কাজটা করবে। তো তো আমি তোমাদের জাস্ট একটা জেনারেল অ্যাওয়ারনেসের জন্য এই জায়গাটা দেখাচ্ছি, আমি জলে কী কী দিয়ে আর কি। আচ্ছা, এখানে মোটামুটি 6 লিটার মতো জল আছে, ঠিক আছে। এর মধ্যে আমি কী কী ইউজ করি জেনারেলি এখন আরও বেশি সেফলি আর আরও বেশি ক্লিনলিনেস মেনটেন করার জন্য, লাইজল আমরা 12 মাসই ইউজ করি। সো 6 লিটার জলের মধ্যে তুমি কতটা দিলে? ইয়ে দেড় ঢাকা মতো দিচ্ছি লাইজল, ঠিক আছে। এটা তো মানে গোনার দরকার নেই, দেখো। তারপর দিচ্ছি আমরা এখানে ডেটল, যাতে যদি ব্যাকটেরিয়া থাকে তাহলে যেন এক টাকা লাইজলে চলে যাওয়ার কথা, কিন্তু একটু মানে বেশি করে সেফটি রাখার জন্য আমরা এইসব জিনিসগুলো ইউজ করি জেনারেলি। তো তোমাদের ভাবলাম যে একবার দেখিয়ে দিই। ক্লিন ড্রিং হয়ে গেছে, মপিকের সমস্ত কাজ তো আমরা দেখলেই সুস্থ করছিলো। তারপর আমি যেটা করছি না, আমার যে ইউডিবা চ্যানেলটা আছে ওটার জন্য আমি একটু ক্লিপিং শ্যুট করছি। আমি একদম যে ডিরেক্ট শ্যুটটা এখনও স্টার্ট করিনি, ক্লিপিংগুলো কিছু শ্যুট করে রাখলাম পার্ট বাই পার্ট। ইউডিবার জন্য অনেক পার্ট থাকে ভিডিও, ঠিক আছে, এই র্যান্ডামলি ভিডিও করা যায় না, তো ওটার 2-3টে করে পার্ট থাকে। তো আমি যখন যেমন সময় পাই তেমনি তেমনিভাবে করে নেওয়ার চেষ্টা করি। তো ক্লিপিং শ্যুট আমার হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ক্লিপিং শ্যুট করতেই লেগে গেলো। তোমরা ভাবো মানে ইউটিউব করা ইজ নট অ্যান ইজি টাস্ক, সিরিয়াসলি বলছি। আর বিশেষ করে আমরা যারা অলরেডি ওয়ার্কিং বা একটা কাজের সঙ্গে আমরা কমিটেড, আমাদের পক্ষে আরও বেশি কঠিন হয়ে যায়। এখন যেহেতু লকডাউনের পিরিয়ড আর পার্লারের সেইভাবে চাপটা নেই, সেই জন্য হয়তো আমি এতটা টাইম করতে পারছি, সেই জন্য যতটা পারছি একটু এগিয়ে রাখছি কাজটা। সো কামিং টু দি পয়েন্ট, আমি এখন যাচ্ছি, কালকে তোমাদেরকে রাতেবেলা দেখালাম অ্যারোভেরা অ্যান্ড কোকোনাট অয়েলের যে প্যাকটা বানিয়ে আমি রাতে লাগিয়েছিলাম। তো এখন আমি যাচ্ছি স্নান করতে, স্নান করে পুরো হেয়ার ড্রাই হলে তোমাদের দেখাবো যে আমার হেয়ারটা কতটা ভালো লাগছে। সো গাইজ, আমি স্নান টান করে পুরো রেডি, এবার আমরা করব লাঞ্চ। আর শুধু তুমি স্নান করে এসো তাড়াতাড়ি, ইউভি খুব খিদে পেয়ে গেছে।
সো আজকে আমাদের লাঞ্চে মেনু এক মিনিট দাও, তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাই যে কি লাঞ্চের মেনু হয়েছে আজকে। সো আজকের লাঞ্চের মেনু হচ্ছে মিক্সড পোলাও বলতে পারো, আর তার সঙ্গে হয়েছে রায়তা। এটা হচ্ছে কিউকাম্বার মানে শসা আর দই দিয়ে রায়তা, এর মধ্যে একটু ধনে পাতা কুচি সব দিয়েছে আর কি। ইউবিকে খাবারটা দেওয়ার পর ইউবি বলবে যে কেমন হয়েছে খেতে, তাই না ইউবি? খেয়ে বলবে তো? সো চলো ইউবিকে আগে সার্ভ করে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর ও তোমাদেরকে বলবে যে রান্নাটা কেমন হয়েছে। আর এটার রেসিপি চাই তো নাকি বলো, চাই কি না? যদি চাই তো অবশ্যই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে কালকের ব্লগে। কালকের ব্লগে আমি এটার ভিডিওটা অবশ্যই অ্যাড করে দেবো। ভীষণ ইয়ামি, একদম চিকেনের মতন গন্ধ আছে, বাট এতে কোনো চিকেন ইউজ করা হয়নি। বলো আরো দারুণ লাগছে, আরো অনেক ভালো লাগছে। তো আমার গাইজে বলা যে তোমরা অবশ্যই রান্নাটা ট্রাই করো বাড়িতে, মা খুব সুন্দর বানিয়েছে বা খারাপ বানিয়েছে যা বানিয়েছে বলে দাও, বলে দাও, বলে দাও, এখানে বলে দাও। আমি ওকে বললাম যে অন ক্যামেরা তুই বল কেমন হয়েছে খেতে, তো ও বলছে আমি বলবো না তুমি বলে দাও। তো খুব টেস্টি হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখলাম আর কি। তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো এরকম আরও সহজ সহজ রেসিপি জানার জন্য। তোমাদেরকে যেটা করতে হবে, আমার চ্যানেলকে করতে হবে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, আর আর কী করতে হবে, শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে আমরা এখন লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নেওয়ার পর আমি তোমাদের বললাম না আমার হেয়ারটা ড্রাই হলে কেমন লাগবে দেখতে, তোমাদের দেখাবো। তো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি দেখা করছি। বাইরের ওয়েদার দেখো, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, কেমন মেঘমেঘ করেছে আর কি। সো গাইজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে দেখাই আমার হেয়ারটা কেমন লাগছে, কালকে যে এত কষ্ট করে হেয়ার প্যাক লাগিয়েছি, কেমন লাগছে দেখো, কত শাইন করছে হেয়ারটা, বুঝতে পারছো তোমরা? দেখো খুব স্মুথ হয়ে গেছে হেয়ারটা, দেখো তোমরা, একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখো, বুঝতে পারবে। সো অবশ্যই এটা ট্রাই করো, আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের কেমন লেগেছে সিম্পল হেয়ার প্যাকটা, যেটা টিনেজার থেকে 55-60 এজের মহিলারাও ইউজ করতে পারে, নট ইভেন মহিলা, পুরুষরাও ইউজ করতে পারে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে নতুন আশার সঙ্গে। তো টিল দেন, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার গাইস, সবাই খুব ভালো থেকো।